আসিতেছে এই প্রেক্ষাগৃহে। ঠিকই শুনেছেন, মুক্তি পাচ্ছে বাংলাদেশের শিশুতোষ চলচ্চিত্র রেডমার্ক প্রোডাকশন নির্মিত এবং প্রযোজিত পাঠশালা। এইখানে আমার মতো কারো মনের কথা শোনার মতো কেউ নেই। টাইটেল স্পন্সর হিসেবে থাকছে সিটিস্কেপ, মিডিয়া পার্টনার দুরন্ত টেলিভিশন, ডিজিটাল পার্টনার বঙ্গবিডি, রেডিও এবিসি থাকছে রেডিও পার্টনার হিসাবে, সহযোগী হিসাবে কাজ করছে মাস্তুল ফাউন্ডেশন, মেড ফাউন্ডেশন এবং স্যার উইলিয়াম বেভারেজ ফাউন্ডেশন। শুধু তাই নয়, প্রমোটার হিসেবে কাজ করছে ফিল্ম কাস্ট। পাঠশালা সিনেমাটির প্রমোটিং ক্যাম্পেইনগুলো ছিল দারুণ, হয়েছে ফটোগ্রাফি কন্টেস্ট এবং বিজেতার জন্য রয়েছিল একটি ব্র্যান্ড নিউ DSLR ক্যামেরা। সব মানিকের জন্য স্কুল চাই, এই স্লোগানকে ধরে রেখে চলচ্চিত্র কলাকুশলীরা অংশগ্রহণ করেন পিক বাংলা রান হাফ ম্যারাথনে। চলচ্চিত্র নির্মাণের পেছনের গল্প জানতে ইচ্ছে হচ্ছে? এই সিনেমাটি ইতিমধ্যে কানাডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল, সানলাইট ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল জার্মানি এবং লিফট ইন্ডিয়া পুনে ফিল্ম ফেস্টিভ্যালে অফিসিয়ালি সিলেক্টেড হয়েছে ফর প্রজেকশন। শুধু ট্রেলারই নয়, ইতিমধ্যে সিনেমাবোদ্ধাদের কাছে জনপ্রিয় হয়েছে পাঠশালার গানগুলো। তুই ভুলে থাকিস গানটিতে কণ্ঠ দিয়েছেন জেফা রহমান এবং ঋতুরাজ, কথা এবং সুর ফয়সাল রদ্দি, মিউজিক ডিরেকশনে ছিলেন ফয়সাল রদ্দি এবং আসিফ ইসলাম। আরেকটি মিউজিক ভিডিও ইতিমধ্যে প্রকাশ পেয়েছে, সেটি হচ্ছে একটা মজার দেশ। সেই গানটি কথা এবং সুর করেছেন ফয়সাল রদ্দি, কণ্ঠ দিয়েছেন তুলি, কম্পোজার হিসেবে ছিলেন পৃথ্বীরাজ। সিনেমাটি ট্রেলারের মধ্যেই আরেকটি গান রয়েছে দে দে দৌড়, এতে কণ্ঠ দিয়েছেন তৌফিক আহমেদ। বলতে ভুলেই গিয়েছিলাম, এই সিনেমাটি সম্পর্কে আয়নাবাজির ডিরেক্টর অমিতাভ রেজা বলেছেন, নিউ রিয়ালিজম ইন আওয়ার সিনেমা। অবাক করার কথা হচ্ছে, এই সিনেমাটি থেকে প্রাপ্ত অর্থায়নের 10% মাস্তুল ফাউন্ডেশনের সুবিধাবঞ্চিত শিশুদেরকে দান করে দেওয়া হবে। তো চলুন সিনেমাটির ট্রেলারের কিছু অংশ দেখে আসি। তোরে আমি স্কুল থুইয়া কামি দিলাম, আমারে মাফ করে দিস বাবা। বাঁচতে যদি হয় তয় আমার কথা শুন, মনে রাখিস এই শহরে টিকত হইলে শর্টকাট ছাড়া গতি নাই। এই শহরে মানুষ কেডা অমানুষ কেডা হেইডা তুমি অনু বুঝবার পারো নাই, বুঝছো? কাজ করতে হইব দেখা স্কুল সারছি, কিন্তু পড়ালেখা সারি নেই। আমি জানি ইচ্ছা থাকলে উপায় হয়। মনে রাখিস শিখনের ইচ্ছা থাকলে পুরো দুনিয়া দেয় একটা স্কুল। পাঠশালার প্রতিবাদ্য বিষয় সব মানিকের জন্য স্কুল চাই। সব মানিকের জন্য কেন স্কুল চাই? হল থেকে টিকিট কেটে দেখে আসুন সিনেমাটি। ভাই লিঙ্ক হবে, এনে লিঙ্ক দিলাম। এ ধরনের চিন্তাভাবনা থেকে আসুন সরে আসি। মনে রাখবেন সিনেমাটির অর্থ উপার্জন থেকে লভ্যাংশের 10% সুবিধা বঞ্চিত শিশুদেরকে দেওয়া হবে। যদি এই সিনেমাটি আমরা সিনেমা হলে গিয়ে না দেখি এবং সেটি যদি পাইরেসির শিকার হয়, এই সুবিধা বঞ্চিত শিশুদেরকেই কিন্তু আমরা নিরাশ করে দিব। আমরা যেন কেউ সেই সব শিশুদেরকে নিরাশ না করি, সবাই মিলে সিনেমা হলে গিয়েই এই সিনেমাটি উপভোগ করব। আসুন এই শপথ করি। সংক্ষেপে বলে দিচ্ছি সিনেমার আদ্যপ্রান্ত। পরিচালক আসিফ ইসলাম, ফয়সাল রদ্দি। কাহিনী সংলাপ চিত্রনাট্য ফয়সাল রদ্দি, চিত্রগ্রহণ আসিফ ইসলাম, সম্পাদনা ফয়সাল রদ্দি আসিফ ইসলাম, সঙ্গীতায়োজন পৃথিবীরাজ, বব, আশেক মঞ্জুর ও তামিম, আবহ সঙ্গীত ইন্দ্রদীপ দাশগুপ্ত ও আশেক মঞ্জুর, মুখ্য চরিত্র হাবিব আরিন্দা, ইমা আক্তার, রুমি হুদা, ফারহানা মিতু, নাজমুল হোসেন, সহকারী পরিচালক সাইদুজ্জামান শিপলু এবং ফাহাদ নাদিম, পোস্টার অঙ্কন করেছেন মোহাম্মদ আয়ান, পোস্টার নকশা করেছেন রাকিব অন্তু।
এই ভিডিও চিত্রটি নির্মাণে আমাদেরকে সহযোগিতা করেছেন পাঠশালা সিনেমার সহপরিচালক ফাহাদ নাদিম। পাঠশালা দেশ ছাড়িয়ে বিদেশেও ঘুরে বেড়াক সাফল্যের সাথে। হলে গিয়ে পাঠশালা দেখার পর অবশ্যই রিভিউ দিবেন। শুভ বিদায়।